আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এখন আমরা কিছু আমাদের ভিডিও বার্তা দেখব, যারা দূর দূরান্ত থেকে, সুদূর বাংলাদেশ থেকে আমাদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর। ফোকাস টিভির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই এবং এই টিভির উত্তরোত্তর সফলতা কামনা করি। আমি প্রত্যাশা রাখি যে আগামী দিনে আরো বিশেষ ভূমিকা পালন করবে। আমি ফোকাস টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। সামনের তার কর্মকাণ্ডগুলি যেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং বাঙালিদের পক্ষে যেন হয় এই প্রবাসে বসেও, সেই আশাবাদ ব্যক্ত করি এবং ফোকাস টিভির উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করি। তাকে সাড়া দিয়ে উপস্থিত হয়ে এখানে আমাদেরকে আপনার যেভাবে অনুপ্রাণিত করেন এবং আমাদেরকে যে দায়িত্ব ভার এগিয়ে দিলেন, আমরা মনে হয় আমাদের পথ চলায় আগামী দিনের জন্য পাতেও হয়ে থাকবে আপনাদের এই উপস্থিতি। আব্দুল নাসর ওয়াহাব ভাই রয়েছেন, আমরা গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি। আমি যখন শুরু করি, আমরা যখন কোভিড থেকে বের হয়ে আসলাম, সাথে সাথে আমাকে উনি এমন ভাবে অনুপ্রাণিত করেছেন, ওয়েস তোমার জন্য এই একটা রুম, আমাকে রুমটা দেখিয়ে উনি বলেছেন এখানে তুমি স্টুডিও করে ফেলো, তুমি কাজ করো, আমাদের কমিউনিটির জন্য তুমি ভালো করতেছো, ভালো করতে পারবে। তো আমরা আসলে এতটুকু সাহস করতে পারি না, সেজন্য যাইনি। এবারও আমি যখন এই প্রোগ্রামটা হাত দিলাম, এই প্রোগ্রাম যে প্রোগ্রামে আপনারা দাঁড়িয়ে আছি আমি এখানে, এই প্রোগ্রামও আমাকে অনুপ্রাণিত করেছেন, উনি হল দিয়েছেন, আমাকে বলছেন তুমি হলে তুমি এখানে করে ফেলো। আমি চিন্তা করলাম ভাই এত বড় অনুষ্ঠান আমরা করবো না, ইনশাল্লাহ আগামীতে আমাদের প্ল্যান রয়েছে, আমরা বিশাল একটা প্রোগ্রাম করবো। ফোকাস টিভির ফেসবুক এবং ইউটিউবের যে কিউআর কোডটা, এটা উন্মোচন করা হবে। তো আমি অনুরোধ জানাবো মাননীয় সহকারী হাই কমিশনার মহোদয়কে, আজকে এই যে কাপড়টা রয়েছে এই কাপড়টা অফিসিয়ালি আপনি উন্মোচন করবেন এবং একটু সবাই যদি একটু স্ক্যান করে নেন তাহলে আমরা খুব খুশি হবো। লাইকে করো মিডিয়ার মাধ্যমে একদম তৃণমূল পর্যায়ে গিয়ে রিপোর্ট করা যায় এবং এই রিপোর্টের মাধ্যমে সমাজের বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরা যায়। তো আমি আমিনুল ফয়েজ, আমার সহযোদ্ধা, তার সফলতা কামনা করছি। বিশেষ করে এই নর্থ ইংল্যান্ডে যে কয়টি গণমাধ্যম আছে, মুক্তিযুদ্ধের পক্ষের গণমাধ্যম কিন্তু খুব সীমিত। তো এই দুই একটা গণমাধ্যম যেগুলো আছে মুক্তিযুদ্ধের পক্ষের, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ফোকাস টিভি। ফোকাস টিভি চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে এবং আগামীতে আমি আশা করব তারা এই কাজ অব্যাহত রাখবে এবং আজকে যখন চারিদিকে রুচি দুর্ভিক্ষ চলছে, আমি আশা করব ফোকাস টিভি বিগে না থাকিয়ে রুচিশীল প্রোগ্রামের মাধ্যমে দীর্ঘদিন আমাদের মাঝে টিকে থাকবে এবং রুচিশীল অনুষ্ঠান প্রচার করবে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে। সেই সূত্র বেঁধেই আমরা আমাদের আজকের এখনের যে পর্বটা আমরা সেটা করতে চাচ্ছি। আমাকে সহযোগিতা করবে আর আমার ওয়াইফ। We have carefully selected foreign individuals that have made an impact on the Bengali community in Manchester to receive recognition to show that we are grateful for the efforts that they have made and their hard work has not been unnoticed. I would like to thank you, Suzanne, to come in here and really appreciate your presence here. I'd like to say, if you want to say something about it. That's a bit of a shock. I actually came here to thank Amnul and Claire for all they do for the community alongside, because you only need to ask and they turn up and support.
So I wanted to come here today to show my support for them, for all they do, and that I think is shown as well through Focus TV. It's really important that we have accessible information and news for all our different communities in Manchester, and I think Focus TV are doing brilliant work. আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুড়ে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করতে প্রয়োজনে ফিরিয়ে দিবে একটা একটা আদুরি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।